بسم الله الرحمن الرحيم Redon HD Video إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. হাদিস শরীফে আসছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত নরনারী আমি নবীর নামে একবার দুরুদ পাঠ করে সেকেন্ডের মধ্যে ফেরেশতার মাধ্যমে দুরুদের আওয়াজটা মদিনার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছিয়ে দেওয়া। আপনাদের দুরুদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ক্লান্ত, মনে হচ্ছে দুর্বল, মনে হচ্ছে সারাদিন রোজা রাখছেন। আওয়াজ করে বলি আল্লাহ জোরে জোরে পড়ো দুরুদ ও মোমেন ভাই বসিয়া, মোদের দুরুদ শুনেন নবীজি রাজা পাখি শুইয়া, বালাগাল ওলা বিকামা লিহি কেশফত দুজা বিজামালিহি হাসনত জমিও খেসালিহি সন্নো আলাইহে। খালপার সুন্নি যুব সংঘ ও মসজিদ কমিটির উদ্যোগে নবম বার্ষিকী এটা সুন্নি মহাসম্মেলন। এ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি, আমরা গর্বের সাথে বলতে পারতেছি আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছে এদেরকে আমি অনুরোধ করবো, বাবারা তোমরা বসো, তোমরা বসলে আমি খুশি হব। যদি মনে করো যুক্তিবাদী খুশি হবে তাহলে আর দাঁড়িয়ে না, মাঝে মাঝে গ্যাপ জায়গা আছে এখানে ঢুকে পড়ো, এই যে মাঝে মাঝে খালি জায়গা আছে এখানে ঢুকে পড়ো, এখানে বসলে লাভ না লস, অল্প না বেশি, তাহলে কেন দাঁড়ায় থাকবা? সবাই ভিতরে ঢুকো এবং বসো। এখন শুকর আদায় করবো আরেকটি পারপাসে, আমরা রহমতের নবী রহমতুল্লিল আলমিনের উম্মত হতে পেরেছি। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করতে হবে। মুসা নবীর নাম শুনছেন? কিছু প্রশ্ন করলে একসাথে উত্তর দিবেন। মুসা আলি সালামের নাম শুনছেন? দেখছেন? আমিও দেখি। তবে মুসা নবীর জীবনী আমি পড়েছি। মুসা কি দিল মাইল থে সোয়ে মুহাম্মদ মুঝে কর দে খুদায়া উম্মত মুহাম্মদ। মুসা জাদরেল এবং পাওয়ারফুল নবী, শক্তিশালী নবী। মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ হলো তার ডিগ্রি।
কালিমুল্লায় ডিগ্রি কেন দেওয়া হলো? তিনি খুঁটিনাটি ব্যাপারে আল্লাহকে প্রশ্ন করতেন। যেমন একদিন প্রশ্ন করলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি বান্দা হইতেন, আমার কাছে কি চাইতে চাইতে? কথাটা কঠিন না? আল্লাহ উত্তর দিলেন, তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি তোমার বান্দা হইতাম, আমি তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করতাম। স্বাস্থ্য ভালো থাকা এটা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা? আমার জানা মতে গুলশান ধানমন্ডিতে আমার কিছু ভক্ত আছে, বড় বড় ধনী, এদের মান্থলি ইনকাম হয় কোটি কোটি টাকা, এত বড় ধনী। কিন্তু সকালবেলায় ঘুমাতে উঠে পাতলা চাউ খায়, ভাতের মার খায়, ভাতের মার বুঝে না, মুরগার রান খাইলি বমি হয়। এই পয়সা, এই পয়সা কমায় লাভ কি? আবার গিয়ে দেখেন রাস্তার পাশে ডেরা গুড় উঠাইয়া স্বামী স্ত্রী থাকে, গরিব মানুষ, কম দামের চাউল অর্ধেকটাই পাত, গোলালুর চারটি দিয়া গলাপন্থ খাইছে, সকালে গিলিয়ার পায়ে নামছে। হেমুসে আরেকদিন আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমি তো জানি আপনি কিছু খান না, যদি খাইতেন কি খাইতেন? আল্লাহ বলে, মুসা তুমি জানো আমি কিছু খাই না, হ্যাঁ যদি খাইতাম একটু দুধ খাইতাম। সুবহানাল্লাহ, সাথে কারো দুশ্মনী নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, সুবহানাল্লাহ তামালাউল মিজান, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে। এইবারে তো জোরে কইল কে, একটু লাভের সংবাদ পাইছে, বাঙালি তো লাভ না দেখলে লাভ দেয় না। একটু বেশি লাভের কথা বলবো, তোমরা উমা বাইনে সামাই ওয়াল আর, কেউ যদি এই পৃথিবীতে একবার সুবহানাল্লাহ বলে, শুধু একবার, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেয়া। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? চট্টগ্রাম ওয়াজ করতে গেলে চিটাগাঙ্গের লোকেরা যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে, আমার মনে হয় একটা যুদ্ধ শুরু হয়েছে, বুঝি না। সিলেটের মানুষের ভাষা আমি একটু বুঝি, কারণ সিলেটের মানুষের সাথে আমার যোগাযোগ অনেক বেশি। এবারও আমি আমেরিকা এবং লন্ডন এবং ইটালি হয়ে আসলাম, মারহাবা। আমার জীবনের প্রথম সিলেটের লোকেরা স্পন্সার করে আমাকে আমেরিকাতে নিয়ে গেল, এয়ারপোর্টে সিলেটের লোকেরা গাড়ি নিয়ে আমাকে ওয়েলকাম জানায়, সিলেটের মানুষের বাসায় আমি থাকি খাই। এই জন্য আমি সিলেট প্রোগ্রাম কম দিই, কিন্তু আমার দোয়া আপনাদের জন্য চলতেই থাকে। কেন কম দেন সিলেটে প্রোগ্রাম, কেন কম দেন? দেই বয়স হয়ে গেছে আমার, আমার ওয়াজের বয়স চলছে 50 বছর, এখন আন্দাজ করে এখন আমার বয়স কত? এই 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 বৃদ্ধ লোকটা কতক্ষণ কথা বলতে পারবে, এটা আপনাদের বিবেচ্য বিষয় থাকতে হবে। যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয় না, বললে বিপদে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাঁদা কিনবে, পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হলো, বন্ধু ডেকে বলে, কই যাও, গাঁদা কিনতে যাই? ভালো কথা, ইনশাআল্লাহ বললে ক্ষতি কি? লোকটা বলল, পকেটে টাকা আছে, বাজারে গাঁদা আছে, আমি ইনশাআল্লাহ কেন বলবো? বলল না, বলে তিরি জান কি হলো, বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকা নিয়ে গেছে, গাঁদা কিনতে পারলো না, সৈন্য হাতে বাড়ির দিকে যাত্রা করছে,
পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু ডেকে বলে কি হে গাদা কই, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন এখন কি আর ইনশাআল্লাহ বললে কোনো কাজ হবে? না, আপনাকে সময় মতো ইনজাস্ট টাইম বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার কথাবার্তা বুঝাতে পারতেছি, কষ্ট হচ্ছে না? সিলেটের অনেক এলাকা আছে, এরা বলতেছে যুক্তিবাদী মারা গেছে, জেতা লোকটারে মাইর হল, চিন্তা করবে। এই জন্য আমি যা এখনো বেঁচে আছি আপনাদের দেখতে আসছি, দেখা দিতে আসছি, আপনারা কেমন আছেন জানতে আসছি। কেমন আছেন বলুন তো? যদ্দূর পারা যায়, তবে মুনাজাত না দিয়ে যাওয়া যাবে না, ঠিক কি না? প্রশ্ন আসতে পারে মুনাজাতের মধ্যে কি আছে যুক্তিবাদী, মুনাজাতই তো আসল। নবী বলেছেন সব দোয়া হচ্ছে ইবাদতের মূল। এইসব দেশে আছে কিনা আমি জানি না, আমাদের ঢাকাতে আপনার ওই একটা সম্প্রদায়ের আবিষ্কার হয়েছে, ওরা মুনাজাত, মুনাজাত নাকি বেদাত। আচ্ছা আপনাদের এইসব দেশে ফরজ নামাজের পরে মুনাজাত আছে? আলহামদুলিল্লাহ বলেন। ওরা বলতেছে ফরজ নামাজের পরে মুনাজাত নাই, এটা বেদাত। এটাও বলতেছে মিলাদ নাই, দুরুদ নাই, টুপি নাই, পাগড়ি নাই, ফরজ পড়লেই চলে, সুন্নত না পড়লেও চলে। তা আমি বলছিলাম কি সবই যদি নাই হয় তাহলে এটার নাম রাম রাখলাম আমি নাই মার্কা ইসলাম, ঠিক কি না? এক ব্যক্তি বাজার থেকে একটা ফুল পেন আনছে, ফুল পেন বড় হয়, বড় লম্বা, তো বিবিরে কয় বিবিরে ভুলের যন্ত্রণায় ফুল পেনটা কিনা ভালাইছি, তো নিশ্চিত একটু খাটো করে দিই তারবা। স্ত্রী কয় বুড়া মানুষ তো হয়ে দিই না, মেয়ের কাছে যাও, মারে তুই পারবি, আব্বা আমার পরীক্ষার সামনে ভিজি, ভাবির কাছে যাও, বৌমা তুমি পারবা, নিশ্চয় দেখাইটা দিতা, কাব্বা দেখেন না কাজ করবো নিয়ে কত ব্যস্ত, কেউ কাটে না, ফুল প্যান বাস করে তাকিয়ে তুইয়া বেটা ঘুমাই রইছে। স্ত্রী কয় বুড়া বয়সে একটা হুকুম দিছিল, কথাটা রাখি নাই, যাই একটু কাইটা তুই বেড়ি গিয়া কাছে 6 ইঞ্চি। মেয়েকে আব্বা একটা অর্ডার দিছিল, কথা রাখি নাই, যাই কাটি গা, মেয়ে গিয়া কাছে আরো 5 ইঞ্চি। পুত্রবধূ কয় আব্বার কথা রাখি নাই, কাইটা তুই এবিডি গিয়া কাটছে আরো 4 ইঞ্চি। সবাই ভাই সিরিয়ালে কাইটা তুই ঘুমাই রয়েছে, ওটা সকালবেলা ঘুম তুইটা দেয় এটা ফুল প্যান না হাফ প্যান হয়ে গেছে। সবই যদি কাইটা ফালাও তাহলে এটার নাম হবে হাফ প্যান মার্কা ইসলাম, ঠিক কি না বলো? উদখুলু ফিসসিলমি কাফফা, ইসলামের সুশীতল ঝান্নার নিচে কমপ্লিটলি ঢুকে পড়ো, পুরাপুরি ইসলামের কিছু কথা মানবা, কিছু কথা মানবা না তা হবে না, তা হবে না, ঠিক কি না বলো? আপনারা কি আমার দিকে তাকিয়ে আছেন? আচ্ছা হাদিস শরীফের মধ্যে আছে উলামায়ে ইকরামের চেহারার দিকে যতক্ষণ তুমি এক নজরে তাকায় থাকো সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারার দাম কত? আমার জন্মস্থান হলো সোনারগাঁও, সোনারগাঁও নাম শুনছেন মুরব্বী? আমার এলাকায় কিছু লোকের আমাদের দেখলে কাঠমোল্লা কয়, আমাকে বলে কার্দা বানাইছে, কার্দা বানাইছে তো কাঠমোল্লা কয় কে, লোকটা বোকা জোর এখন কি। আবার এক শ্রেণীর লোকেরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। আচ্ছা আপনারা বলেন তো এ পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? মসজিদ। মোল্লার দৌড় যে বেটা কয় হ্যাঁ নিজে অর্থ বুঝে, 50 বছর ধরে গোটা পৃথিবী ঘুরে ঘুরে এই কথাটা চিল্লাই চিল্লামি বলে আসছি, মোল্লার দৌড় শুধু মসজিদ নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। নারায় তাকবীর, নারায় রিসালত, নারায় রিসালত তো জায়েজ আছে, এইটাও নাকি বেদাত। তো সবই যদি বেদাত থাকুক কর্মটা কি? নারায় তাকবীর,
নারে রিসালাত যারা দাঁড়াই রয়েছে, এরা দাঁড়াই রয়েছে কি আমি বুঝি দেন, জায়গা ভাই না এখানে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমি তোমাদের জন্য স্পেশাল দোয়া করব, আসো একটা দামি মুনাজাত করব তোমাদের জন্য, তোমরা আমার ডান দিকে এসে বসো, এই যে এখানে গ্যাপ আছে এখানে এসে বসো, আমার কাছে বসলে আমার পরিষ্কার দেখা যাবে, তোমরা না কইছো যুক্তিবাদী দেখতে আইছি তে দূরে থেকে কি ছাতা দেখবা, কাছে আসো, লোকেরা হুজুরদের কাছে আসে না দুই কারণে, নাম্বার ওয়ান যদি কোনো দোয়া কালাম জিগায় কাজী দূরে দূরে থাকি, নাম্বার টু যদি টাকা পয়সা চায়, এই দুই কারণে, এই আসতে বাচ্চাটা আমার কথা বুঝছে, বুঝার কারণে এসে হাস দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবার তোমরা বসো আমার কাছে বসো, আমি আগেই না বলেছি আমার বয়স হয়েছে বেশিক্ষণ পারি না, যদ্দূর পারা যায় বলো মাশাআল্লাহ, মুনাজাত লাগে, টুপি লাগে, পাগড়ি লাগে, দরুদ শরীফ লাগে, মিলাদ লাগে, চিৎকার মেরে বলো মারহাবা, কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আজ আমি আপনাদের সামনে তেলাবাত করেছি, প্রথম অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা দিব, অর্থটা এ ধরনের, আমি আমার নবীকে তামাম জাহানের জন্য রহম স্বরূপ প্রেরণ করেছি, যা আয়াত দিয়ে আজকের আলোচনা আমি শুরু করেছিলাম। বাংলাদেশে দুটি সম্প্রদায় কাজ করতেছে, এক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ, আরেক সম্প্রদায়ের লোকেরা বলতেছে নবী মানুষ না। এখন আমি কোনটা বলব, 50 বছর ধরে আমি বক্তৃতা করে বেড়াই, আমি কোনোদিন বলি নাই নবী জিন নবী ফেরেশতা, এটা আমি বলি নাই, নবীকে আমি মানুষ বলেছি, তবে আমার মতো মানুষ না, ঠিক কিনা, নবীকে আমাদের মতো না, সব মানুষ কি এক মানুষ না, এই যে দেখেন শেখ হাসিনা খালেদা জিয়া এগো দাম কত, জ্বর উঠলো জ্বর হইলো ব্যাপারে উঠল, ঠিক না, পাতলা পায়খানা করলো ব্যাপারে উঠল, তিনি আজকে সকালে পাতলা পায়খানা করছে, কত খালেদা না খেয়ে মরে যেতে আছে, কত আছে না ভিক্ষা করে, তো এবার জোরে বলো সব মানুষ কি এক মানুষ, সব পাথর কি এক পাথর, কাবাগরের বাম পাশে যে পাথরটা লাগাইছে এটার দাম কত, এটার কোনো মূল্য আছে, পাথর কিনে আমেরিকাতে দেখলাম পাথর বিক্রি হয়, একটা পাথরের দাম $10,000 $12,000, আচ্ছা রেল লাইনের নিচে যে পাথর পড়ে আছে এগুলি একটার দাম কত, ওগুলি পাথর না, সব পাথর কি এক পাথর, সব মানুষ কি এক মানুষ। এবার একটা প্রশ্ন করে আমি দেখব তোমাদের কত শক্তি আছে, কত জোরে আমার প্রশ্নের উত্তর দিতে পারো, প্রশ্ন করতেছি কিন্তু আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়, রাসূল আরবি ঘর থেকে বের হলে রাস্তায় যদি এস্তেঞ্জার হাজত হতো মনে মনে বলতেন আমি এস্তেঞ্জা করব, তখন নবী দেখতেন গাছগুলি দৌড়ে এসে নবীকে পর্দা করে দিয়েছে, কয়টা গাছ তোমার কাছে আসে, তো তুমিও মানুষ নবীও মানুষ, গাছ তোমার চিনে, নেতে ক্যালিং হাজারো পাথর নবীর সঙ্গে কথা বলেছে, পাথর পাথর হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি ঘর থেকে বের হলে পায়ের নিচে পাথর পড়ে গেলে পাথরগুলো মোমের মতো নরম হয়ে যেত, আবুঝাই লাগছে একটা পাথরের টুকরা হাতের মাঝখানে নিয়ে এভাবে মুষ্টি করে এসে বলতেছে আবদুল্লাহর বেটা তুমি না নবী, বলতে পারো আমার হাতের ভিতরে কি, নবী বললেন তোমার হাতের ভিতরে যে জিনিস ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি এই মুসলমান হবে, আবু জাহেলকে আমি কই কি হাই কই, নেতে কেল হাজার
পাথর কথা বললো, চিৎকার বের বলো আল্লাহ। পাথর কি বলেছিল? বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল কয় আব্দুল্লাহর পোলা পাথরের জাদু করছে, শয়তান তো মূর্খ কিন্তু চিকন চুকিন বুদ্ধি। গ্রামাঞ্চলে দেখবেন কিছু লোক আছে মূর্খ কিন্তু পুরা গ্রাম দাঁড়িয়ে হে ফেস লাগায় আছে, ইমাম পর্যন্ত ডরের ঠেলায় হেরে সালাম আলকি দিয়া ইমাম কয় দিয়া লাই নিলি ইমামতি ঠিক তো আবু জাহেল ছিল এই কোয়ালিটির মানুষ। এর কপালে আল্লাহ ইসলাম লেখে নেই। খাদাম আল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আমি মরিচিকা ফেলে রেখেছি। আচ্ছা আবু জাহেল একটা ঘটনা বলবো, বলবো হাসবেন না তো, জাগা মতো হাসলেও সব হয় সুবহানাল্লাহ, জাগা মতো কাঁদলেও সিনেমা দেখতে গিয়ে কানলে সব হইব, টেলিভিশনে নাটক দেখা জামাইব দুনরে কান্দে, একটা একটা জায়গায় কান্দোস খায় তুমি কান্দো কেন, কোন জায়গায় কাঁদতে হবে এটাও তো শিখে, কি সাতার মুসলমান হইলা। মৌলানা সুন্দর বাস করে আমি খুশি হয়েছি, আমরা তো বিদায় নিতে যাচ্ছি ঠিক কিনা, তে মার ধরে রাখবে কেন, আমি দোয়া করে ফেলেছি তার আওয়াজ শুনি দরকার আছে। এই যে কথা বলার একটা ক্যাপাসিটি, এটা কে দান করে? ক্যাপাসিটি করে ওয়াজ করে জনপ্রিয়তা অর্জন করা যায় না, ইজ্জতের মালিককে। আবু জাহেলের একটা ঘটনা বলবো, আবু জাহেল একবার একটা বিয়ের দাওয়াত পাইছিল, তো বিয়ের দাওয়াত পাইলে কিছু না দিয়া খায় কেমন, যে কালারিং কার্সা পাইছে, বিয়ের মধ্যে খরচ করছিল 2 লাখ উড়ছে 3 লাখ, 1 লাখ লাভ হয়েছে, বেটা আফসোস করে হাইরে আর একটা পোলো যদি থাকতো। আসলে আমাদের সবগুলো কাজের মধ্যে ভেজাল ঢুকছে ঠিক কিনা। আবু জাহেলকে আমি কি দিব, একটা ভগবান দিয়া লাগি, একটা মূর্তি রে তুলি দিয়া কালারিং ফালারিং কইরা কান দিল এসে রাস্তা গেছে পরে পেশাব করছে, তো ভগবান কাঁদে লইয়া পেশাব করা বেয়া দিবি না, মূর্তিটারে গাছের গোড়ার দাঁড় করায় কই তুই একটু রেস্ট নে পেশাবটা সাই রে, তখন রাস্তা দিয়ে যাইতে লইছিল কুত্তা, কুত্তার নেচার হলো গাছের গোড়া দেখলেই ঠ্যাংটি লাগে, আপনি দেখবেন কুত্তা, আমি দেখছি তো কুত্তা পর্দা ছাড়া পেশাব করে গাছের গোড়া অন লাগবো ওয়াল টোয়াল একটা কিছু না হইলে কুত্তার পেশাব ভালো না, কুত্তা দেখতেছে একটা গাছের গোড়া আর কি যেন একটা দাঁড়াই গেছে পুরা পেশাবের বকে ধরছে ঠ্যাং তুললে ভগবান সুজার ঠ্যাং তুলছে তুইলা মনে করে যার যার করে সাইড়ে দিছে। আবু জাহেলকে ব্যাপার কি, পেশাব করি সামনে আওয়াজ দিয়ে ফিসে নজর করে দেখে বিনাশ করে দিছে, কুত্তা গেছে গা কুত্তা গেছে গা, এমন আবু জাহেল এসে জিগায় মূর্তির জিগায় তোর গায়ে কি এতটুকু শক্তিও নাই তো কুত্তাও তাড়াইতে হবে, এই যে হাসলেন প্রতিটি হাসির মধ্যে সওয়াব হয়ে গেছে এটাও বলেছিল সে, তাহলে কি আব্দুল্লাহর পোলার নিয়ে আসে ধর্ম ইসলাম এটাই রাইট, এটা বলেছি রাইট হতে পারে কিন্তু ইহা যে আমার বাপদাদার ধর্ম। খতম আল্লাহু আলা কুলুবিহিম, জি ভাই ছবি উঠাই উঠাই সভাপতি সাহেব, আমি কি মন্ত্রী নিয়ে যে ছবি ওজন লাগবে, অযথা ছবি তোলা ঠিক না, আর বাধা না দিলে লোকেরা কইব ইদানিং বোধ হয় জায়েজ হয়েছে, যুক্তিবাদী তো কিছু কইল লোক, আমাকে কোনো ডিস্টার্ব করবেন না, শুনতে থাকুন শুনতে থাকবো, আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে। দিনের নবী বলেছেন লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান,
তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তওবা করো, মোনাজাতের মধ্যে চোখের পানি সেরে কাঁদতে থাকো। নবীজি বলেছেন, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। কোনো ডিস্টার্ব দিবেন না আমাকে। ওয়াজ করা যে কত কষ্ট, যারা ওয়াজ করে হেরা বুঝবে, আপনি কি বুঝবেন? ছাতা মাটি কাটার চেয়েও বেশি মেহনত, লেখাপড়া করতে হয়, ইসলামের উপরে রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয়, এমনি এমনি হয় না, অনেক লেখাপড়া করতে হয়। আবু জাহেলের কপালে আল্লাহ ইসলাম লেখে নাই, পোড়া কপাল আছে। ওদিকে গভর্নমেন্ট আবু জাহেলের বাড়িতে টয়লেট বানাইছে পায়খানার টাকি, হাজিরা গিয়ে হের কপালের মধ্যে পায়না করে না, পায়না না ধরলেও যায় যাই পেশাব খুঁজেই এর কপাল অভেশাব তুই কি পুরা কপাল নিয়ে দুনিয়া তাইছে। আবদুল্লাহর পোলা পাথরের জাদু লাগাইছে, আল্লাহ বলেন আমি এর কপালে ইসলাম দেখি। আমি নবীদের কিছু বৈশিষ্ট্য বলে ফেলি আপনাদের সামনে, কিছু গুণ নবীদের কিছু গুণ বলি, এই গুণগুলো আপনাদের মধ্যে যদি কারো থাকে তাহলে আপনিও নবী। নাম্বার ওয়ান, নবীরা তাড়াতাড়ি বড় হয়, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা এক মাসে যত দূর বড় হই, নবীরা একদিনে এত দূর বড় হয়। নাম্বার টু, নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়, ছোটকাল থেকে কোন নবী বিছানায় পেশাব করে নাই, তুমিও বোধহয় করো নাই, করেন নাই, বিনাশ করে লাইছেন মায়ের। ডাইনি শুয়াইলে পেশাব করে দিতা, বামে নিয়ে আসছে পেশাব করে দিতা, বুকে লয়া ঘুমাইলে পেশাব করে আমার বুক বুঝাই দিতা। সে মাকে ভিন্ন করে দিলা না, মা সেপারেট খায়, বছরে 2-3 বার শ্বশুর শাশুড়ি দাবার দিয়া পোলাও গোস্ত পাকা, একই বাড়ি দক্ষিণের ঘরে পোলা শ্বশুর শাশুড়ি পোলাও গোস্ত খায়, উত্তরের ঘরে মা কান্দে রে, মা ওই ঘরে কান্দে, পোলা রে আমি তোর শত্রু হয়ে গেলাম, আমার ভুলে গেলি। শীতের দিন ডাইনি শোয়ালি পেশাব করে দিতি, বামে নিয়ে আইসি পেশাব করে দিতি, বুকে শুইতে দিছি পেশাব করে বুক ভিজাই দিতি। 50 সোনার অভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বাতের মারে নে, নিজে খাই নাই তোরে খাইতে দিছি। আজকে তোর শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেল, আমি তোর শত্রু হয়ে গেল। আগে যদি জানতাম রে পেটে বোঝা বইতাম না, পেটে ধরতাম না। যুবকদের সংখ্যা মাহফিলে বেশি দেখাচ্ছে, মারহাবা বলো, মাকে কষ্ট দিব, মায়ের চাইতে আপন হয় না, ঠিক কিনা বলো, জোরে বলো। পৃথিবীর কত দেশে আমি গিয়েছি, বন্ধু পাইছি, মার মতো বন্ধু পাই না, বাবার মতো বন্ধু মিলে না, স্বার্থের ব্যাঘাত হলে বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, মার বন্ধুত্ব ক্যান্সেল হয় না, হয় না। মাকে ভিন্ন করে দিলা, সেপারেট করে দিলা, মা এখন সেপারেট খায়, বৃদ্ধ বয়সে বাবা রিস্কা চালায়, তোমাকে মুসলমান হওয়া উচিত হয় না, ঠিক কি না? কোন নবী বিছানায় পেশাব করে না, ছোটকাল থেকে জ্ঞানী। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কথাটা বোঝাবার জন্য। ফেরাউনের আমলে গণকেরা ফেরাউনকে বলল, তোমার রাষ্ট্রে এমন একটা ছেলে আসতেছে তোমার 12 বাজাই। ফেরাউন ডিক্লার দিয়ে দিলে, যাদবিহুন আবনাকুম ওয়াস্তাহিউন নিসাকুম,
গর্ভবতী মহিলাদের প্যাট প্যাট ছাড়ো, ছেলে হলে জবে করবে, মেয়ে হলে রেখে দেবে, কারণ আমার শত্রু ছেলে হবে। বৈদিষ্টাম মুসার মা মুসাকে প্রসব করলেন, মারহাবা, রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে আল্লাহ। মুসার মা মনে মনে কয়, হায় রে, এমন এক সময়ে বাচ্চা জন্ম দিলাম, ফেরাউনের বাহিনী সকালে দুপুরে রাত্রে চক্কর দেয়, আমি আমার পোলারে কই রাখবো, কই কই নিয়ে আমি রেখে দিব, কেমনি পালবো? আর মনে মনে ভাবতেছে, কোনো কাঠমিস্ত্রি যদি পাইতাম, একটা বক্স বানাই দিত, বক্সে ভরে আনি ইঁদরে বাসায় দিতাম। আরে ঠিক সেই দিনে এক কাঠমিস্ত্রি মুসার বাড়ি, মুসার মায়ের ঘরের বাইরে দাঁড়ায় চিল্লাইতেছে আর বলতেছে, মিস্ত্রি লাগবে মিস্ত্রি। মুসার মা কয়, এ বেটা দি আমার মনের কথা বলে, মিস্ত্রি রে তুমি কি কি বানাইতে পারো, আপনার কি দরকার সেটা বলে, তুমি কি বক্স বানাইতে পারো? মিস্ত্রি উত্তর দিল, এমন বক্স বানাই দিয়ে যাব জর্র পরিমাণ পানি ভেতরে ঢুকবে না, সব আছে আমার সাথে, একটু পানি লাগবে। মুসার মা গেছে গে নীল দরিয়াতে পানি আনতে, বৈদিষ্টাইন বক্স তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হয়ে গেছে। মুসার মা ইয়ে দেয় বক্স বানিয়ে তুই মিস্ত্রি জায়গা, মুসার মা ডাক দিলেন, ও কাঠ মিস্ত্রি, পয়সা নিল না, টাকা নিল না, মজুরি চাইল না, পরিচয় দিল না, কোথায় ঘর বাড়ি, নাম কি? কাঠমিস্ত্রি পেছনের দিকে নজর করে বলে, মুসার মা রে আমি দুনিয়ার কোনো কাঠমিস্ত্রি নই, আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। বক্স বানায় দিয়ে গেলাম পোলারে, বক্সি শুয়ে নীল ধরে বসায় দাও, পানি ঢুকবে না, রাখে আল্লাহ। মুসার মা মুসারে বক্সের মধ্যে ভৈরা যখন নীল দিয়ে বাসায় দিছে, মনে যার মানে না, মার মনে মুসার মা খান দে, ঠিক তখনই আকাশ থেকে আওয়াজ আসছে, মুসার মা রে কাঁদিও না, কিছু দিনের মধ্যে আমি তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে ফেরত দিয়ে দেব। ফেরাউন তখন রাজপ্রাসাদের ছাদের উপরে বসে তামসা দেখে, হঠাৎ করে দেখে একটা বক্স ভাসমান আসতেছে, কে আসিস, বক্সটা উঠাও, খোলো তো, খুলা দেখে পূর্ণিমার চাঁদের চাইতেও নিষ্কলঙ্ক একটি শিশু বক্সের ভিতরে শুয়ে মুস্কি হেসে শুয়ে আছে। কোন নবী কালো আসে না এই দুনিয়াতে, সব নবীরা শুনে মারহাবা বলো। এই যে মাঝে মধ্যে কালো লোকগুলো, এই যে এই লোকটা কালো, এই ছেলেটাও কালো, এই রংটা কেটা দিছে, তো তোমার কোনো আপত্তি আছে? মামলা দিতারো না আল্লাহর বিরুদ্ধে, আমার কি এর লেগে কালা বানাইল? একটা কালো লোকও জান্নাতে যাবে না, আর যারা কালা হেরা কেউ কি এর লেগে আইছিলাম, হ্যাঁ ওয়াজ হতাম। এই যে বুড়াগুলি বৃদ্ধ লোকগুলি বসে আছে, ওই যে চুলদারি সাদা হয়ে গেছে, এলে একটাও বেহেসতে যাইত, বুড়াই কই এটা কয় কি, এটা এটা হাদিসের কথা তো, হাদিসের মধ্যে আছে, নবীজি একদিন পথ দিয়া হেঁটে হেঁটে যায়, নজর করে দেখে বৃদ্ধা মহিলা, নবী ডাক দিয়া বলে, বুড়ি রে, বুড়া মানুষ কোনোদিন জান্নাত পাবে না, বুড়ি বলে তাইলে রোজা নামাজ বাদ দিয়া দিলাম। নাই বলেন, বুড়ি রে রোজা নামাজ বাদ দিতে বলি নাই, আমি বলেছি বুড়া মানুষ কোনোদিন জান্নাত যাবে না, বুড়ি রে জান্নাত দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূপসী যুবতী সুন্দরী করে এরপরে জান্নাত দিবে। জোরে বলো, কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা, কেমন লাগে তসবিহ? ভাল লাগে? একটা একটা বুদ্ধি শেখাই দিব বলবো? মাঝে মধ্যে অবসর থাকেন না? অবসর সময় কী করেন আপনারা? টিভি দেখেন? টিভি তো কঠিন রোগের নাম, টিভি দেখলে টিভি বেরাম হইল। এই টিভি সিবি না দিয়া অবসর সময়ে তসবিটা পাঠ করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মৌলানাকে একটু চা দিবে, আপনাকে দিবে, আমি বলছি নিচে, মনে কিছু নেই। আপনি মৌলানা তো কথাবার্তা বুঝে যায়। দেখেন নাহ আসফালা সাফি, জোয়ান থাকতে কেরম আছে? সেই জোয়ানি কাল নাই, কিন্তু কথাবার্তা যে আমার কানে দু একটা আসতেছে এতে বোঝা যাচ্ছে মৌলানা মাশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কোনো পেরেশানি দূর চিন্তা? সিগারেটের নেশা হয়েছে? আমি জানি তো, আমি কি মগ আনি দুনিয়া সরাই খাইনি। আপনি আমার সঙ্গে 10 মিনিট থাকবেন, 10 মিনিটে বলতে পারবো আপনার সিরিয়াল নম্বর কত। মানুষের মুখমণ্ডল দেখতে দেখতে এই অভিজ্ঞতা আল্লাহ আমরা দান করছে। সেরে কবে শেষ করে কেনা জানে, বাড়ি আয় একটা টান দে, শরীর তাজা হইব। সিগারেট বাদ দিলে হয় না বাবারা? কথা কইছিল মাদ্রাসা পড়ো? আচ্ছা কথা কই, এই সিগারেট বাদ দিয়া দাও, সিগারেট পান করলে লাঞ্চটা নষ্ট হয়ে যায়, লাঞ্চে গা হয়ে যেতে পারে, ক্যান্সার হতে পারে, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। আমি কিন্তু পীরজাদা মানুষ, পীরজাদা লিখছেনই। আমার আব্বা ছিলেন স্যার সিনার মরহুম আল্লামা নিসার আহমদ সাহেবের খলিফা, আমার বাবা। আমি পীরজাদা, পীরজাদা মানে পীরের বাচ্চা, ওখানে পীরজাদাই রইলাম, পীর হইতাম। কিছু লোকেরা বলছিল মুরিদ স্টার্ট করেন, আপনি মুরিদ করলে বছরে 1 বছরে 1 লাখ মুরিদ হয়ে যাবো, 100 টাকা করে দিলে 1 কোটি টাকা, কি মনে করেন? এত কষ্ট করে ওয়াজ করি মাথার গাম পায়ে ফেলে এরপরও কত বদনাম। যুক্তিবাদী টাকা নেই বেশি ওয়াজ করে কম, কি সাঁতার দেয় আমার এই 30-40 হাজার টাকা, এটা একটা টাকা হইল এই যুগে? সুবহানাল্লাহ। এই মমতাজ বলে হুজুর, মমতাজ নাকি 5 লক্ষ আনে, মমতাজ এমপি হয়ে গেছে, 5 লক্ষ টাকা 5টা গান গাই, চিন্তা করছেন? তাহলে যুক্তিবাদীরে কত দেওয়া উচিত, দেন আর না দেন কত দেওয়া উচিত? কত? 50 লাখ দেন আর না দেন? এই হুজুরদের হাদিয়া একটু বাড়াই দিয়ে হুজুরকে ঠগাইয়েন না, খালি খালি হাতে মুসাফা করে, যত মানুষ গেছে খালি হাতে টাকা দেয় না, দৈর আবার যাতা দেয়, যাতা দেশ দেশ 20টা টাকা দিয়ে যাতা দেয়। কোথায় টাকা দিতে হবে এটাও তো শিখি নাই, কি তার মুসলমান হইলাম? আধা মিনিটে একটা কথা বলি বলি, এরপরে আমি বাকি আলোচনাটা করব আপনাদের সামনে। এই টাঙ্গাইল থেকে আসতেছিলাম বাই রোডে, তো রাস্তার পাশে গান হয়, ড্রাইভারে কইলাম থামাও তো নমুনা দেখি, থামাইছে পরে আমি টুপি গুল্লা লাইছি, কারণ আমি জানি কেউ যদি চিন্তা নেয় হ্যাঁ জীবন ভরা কইব, আমি নিজে দেখছি যুক্তিবাদী গান শুনছি, খুল্লা লাইছি টুপি শুনে নমুনা দেখার লাগে। গান যখন শেষ হয়েছে মাইক দিয়ে একবার ঘোষণা দিল, ভাই সব গায়িকার গানে মুগ্ধ হয়ে সলমদি ব্যাপারী 1000 টাকা দিল, সি সি সি, তোমাকে মুসলমান হওয়া উচিত হয় নাই, ঠিক কিনা বলো? কোন জায়গায় টাকা দিতে হবে সেটাও তো শিখেছি,
সিগারেট বাদ দিয়ে দাও। আমি নিজের চোখে দেখছি, আমার বাবা আমাকে মিথ্যা বলতে নিষেধ করছে, আমি নিজের চোখে দেখছি এক ইয়াং বয় যুবক ছেলে আপনার এই ডাইন হাতে সিগারেট বাম হাতে বদনা অফিসে যায়। অফিস বুঝেন না? আচ্ছা কোন খাইছিলি খাইছিলি আম গাছ উইডা খাইছি পায়না এইটার ভিতরে গিয়ে সিগারেট টানে, সিগারেটও খায় পেশাবও করে পায়ে তিন কাম এক সমান ইস্টার তেলে হেরে পায়খানার টাকটির ভিতরে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দিয়ে হেন খাইয়া হুইয়া থাকবো। এই কাম যারা করে মনে মনে করে আমার বসটা করতেছে বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও, এখনো সময় আছে তওবা করো ফিরে আস। কষ্ট হচ্ছে? কোনো পেরেশানি? আমি আরো আধা ঘন্টা বলবো বলবো, কিন্তু আমি যেন না দেখি একজন দাঁড়াইছেন এবং আউট হয়ে যাচ্ছেন এটা যেন আমি না দেখি। একটুখানি দুরুদ শরীফ পাঠ করে নিচ্ছি আওয়াজ করে করে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবই গুনাগার গো, নবী আপনায় চিনিলাম না, তার কারণে রোজা সরে আমাদেরকে বইল না। মারহাবা কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, কোথায় আলী তোমাদের বিহনে আজকে ইসলাম মদিনারি বুকে যায় গো চলি। আল্লাহ জোরে মারহাবা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন কথাটা বলতেছিলাম? হ্যাঁ, ফারাউন, ফারাউন দেখে একটা বক্স আসতে, কে আসিস বক্স উঠা খোল, খুলে দেখে পূর্ণিমার চাঁদ। এই ফারাউনের স্ত্রীর নাম কি? হঠাৎ করে বলতে পারলেন খুশি হইলাম। ফারাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার একটা ছোট্ট কথা বলবো, অনেক মহিলারা ওয়াজ শুনতেছে, আমাকে ছেলেরা বলছে হুজুর অনেক মহিলা, হ্যাঁ বিভিন্ন জায়গায় অনেক চতুর্দিকে অনেক মহিলা, তো মহিলাদেরকে এই ওয়াজটা আমি শোনাবো দু মিনিটে, দু তিন মিনিটে বলে ফেলবো। আসিয়া গোপনে মুসলমান, ফেরাউন জানত না। তো একদিন তিনি মাথার ক্যাশ আসাচ্ছেন চিরুনি দিয়ে, ফেরাউন যে পেছনে তিনি খেয়াল করেন, চিরুনিটা হাত থেকে পড়ে গেছে, উঠাবার সময় বললেন বিসমিল্লাহ। ফেরাউন কয় আসিয়া বিসমিল্লাহ আবার কারা? আসিয়া কয় এটা আমার আল্লাহর নাম। আসিয়া ভাবলেন দরা পইরা গেছি আর গোপন করে লাভ কি, কোনো ভয় আছে? আমরা আনে বিপদে বললে কলমা বাদ দিই, মাঝে মধ্যে বলে থাকি আমি এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালি রে কয় তুমি হিন্দা হো না মুসলমান হো বতাও তুম কোন হো? বাঙালি কয় মে মুসলমান হো, ঠিক আছে আগার তুম মুসলমান হো তো কলমা বতাও জোর সে। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু। পাঞ্জাবি কয় বাঙালি না জঞ্জালি হ্যায় মানে তুমি কলমা বতানে কো কহতা হো, ইয়ে তো কলমা নেই রে বাঙালি, ইয়ে তো মুসিবত কি দোয়া হ্যায়, আমি তোমারে কলমা কইতে কই, হ্যাঁ তুমি দি ওই দোয়া ভরো যেই দোয়া মানুষ বিপদে পড়ে ভরে। বাঙালি কয় স্যার আমিও বিপদে পড়ে এই কলমা বাদ দিছি। আসিয়া কলমা বাদ দিছে? ফেরাউন বলল
আমি তো খোদা, না রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আসিয়া তিন দিনের সময় দিলাম, আসিয়া বললেন তিন সেকেন্ডের সময় চাই, সিদ্ধান্ত নিয়ে ফেলিস। কি আসিস, একটা বড় পাতিলে এক তৈল গরম কর, আসিয়ার হাত পা বেঁধে গরম তৈলে ফেলে দে, খেয়াল করবেন কথাগুলাই, একটা মহিলা ইসলামের জন্য জীবন দিয়ে দেয়। হাত পা বেঁধে যখন নিয়ে যাচ্ছে টেনে টানা হেসরা করে, তখন তিনি আকাশের দিকে নজর করে একটা মুনাজাত করছিলেন। قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجيني من فرعون وعمله الله গো, ফারাওনের বিশাল বাড়িতে যখন আমার জায়গা হলো না, আমি অর্থটা করতেছি কিন্তু আয়াতের অর্থটা করতেছি, আল্লাহ রে ফারাওনের বিশাল বাড়িতে একটা কামরার মধ্যে যখন আমার জায়গা হলো না, তাহলে আমি তোমার কাছে মুনাজাত করতেছি, জান্নাতে একটা রুম আমাকে দিয়ে দাও। পঞ্চাশ বছর ধরে ওয়াজ করি, আমি কি বলতে পারবো একটা রুম দাও? আল্লাহ কি বক্তায় কয় কি বক্তায় দিগায় তক্তা বানাও, এটা বলতে পারবো জান্নাত দিও, ঠিক কি না? একটা রুম দিয়ে দাও, এটা আসিয়ার মুখের শোভা পায়, সুবহানাল্লাহ। তোমার আমার মুখের শোভা পায় না, মুনাজাত কবুল হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বল, জিবরীল রে আমার দাসী জান্নাতে একটা রুম চাইছে, আমি মুনাজাত কবুল করেছি, কিন্তু আমার দাসী কেমনে বুঝবে রে মুনাজাত যে কবুল হয়েছে? তুমি একটা কাজ করো, জান্নাতের যেই রুমটা আমি আসিয়ার নামে রিজার্ভ করছি, তুমি ওই রুমটা তোমার হাতে করে নিয়ে যাও, এখন আসিয়ার চোখের সামনে তুলে ধরো, জান্নাতের দিকে তাকায় আসিয়া মুস্কি মুস্কি হাসে। জান্নাত দেখলে হাসবে না কাঁদবে? জাহান্নাম দেখলে? আপনারা দেখবেন একটু খেয়াল করে, ওই দুধের বাচ্চা যখন ঘুমায় থাকে, ঘুমের মধ্যে একবার হাসে একবার, দেখছেন জীবনে? আমিও দেখছি। আমি আমার নানিরে প্রশ্ন করেছিলাম, নানি এই এই যে দুধের বাচ্চা ঘুমের মধ্যে হাসে কাঁদে কেন? আমার নানি কয় ডোমরাজার মায় হাসায়, ডোমরাজার মায় কাঁদা। আমি কই ডোমরাজার মা কেঁদা কো, তুই এটা বুঝদি না নানি, প্লিজ একটু বুঝাই, ছোটো 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 কাল থেকে একটু সালা কাছিলাম, প্লিজ বুঝাই দাও। কয় ডোমরাজার মায় কয় তোর বাপ মারা গেছে, তখন কান্দে বাবা যে সকালে বাড়িছে ওখানে ফিরে নেই, কান্দে। আবার কয় তোর মাও মারা গেছে, তখন হাসে, এ বুড়ি এই মাত্র দুধ খাইলাম। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মাসুম বাচ্চারা মরে গেলে আল্লাহর সাথে যোগাযোগ, মাসুম বাচ্চা ঘুমায় গেলে আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার কথা মতো যদি চলস, নজর করে দেখ এই জান্নাতে থাকবি। তখন মুস্কি হাসে, আল্লাহ গো এই জান্নাত থেকে তুমি আমাকে মাহরুম করো না, আর যদি রে আমার কথা মতো না চলস, নজর করে দেখ এই জাহান্নামে থাকবি। ঠুট ব্যাক একবারে কান্দে, আল্লাহ গো জাহান্নামের খোরাক তুমি আমাকে বানাইও না। ডোমরাজার মায়, ডোমরাজার মা ইলু করতে করতে আসিয়া বেহেস্তির দিকে নজর করে মুস্কি মুস্কি হাসে। আচ্ছা আপনাদেরই দেশে যে মুসলমানে যে করায় যে বেটা কাটে, এ বেটার নাম কি? আচ্ছা তাহলে মিলছে, ঢাকা তত হাজাম কর, কোনো কোনো দেশ কয় কাটুন না যে কাইডালায়, আবার কোনো কোনো দেশে কয় এই বস্তা, এ বেটার নাম রাখছে বস্তা, ওই যে আগাটা বস্তা বইরা নেয়গা, চিন্তা করে। আপনারা তো খালি এই এলাকার পইরা থাকেন, কোনো ডিস্ট্রিক্ট বাদ আছে আমি যাই নাই পঞ্চাশ বছরে, বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই আলহামদুলিল্লাহ। তা হাজাম বাড়িতে আসলে যারে মুসলমানি করাইবো, একে বাড়ির থাহে না পালায়, আপনি দেখবেন একরে বিল্ডিংয়ের সাদ গিয়া ফুটবলের লাইন গোল হইয়া এক কোনা বই আছে, বড় ভাই খেলে তালাশ করে কই গেলি রে, গিয়া দেয় সাদের উপরে, এখানে সুদ কেড়ে গা কে ভাই আজামের দল, আজাম কবে গেছে গা আসলে যায় না, কে বেটা কি তো বেড়াই তো আইসি নি নাম জল তো ছোট ভাই কয় গিয়া থাকলে নামায়েন, নাইলে নামায়েন, ক
হবে গেছে কা কইয়া টুয়া বুঝাইয়া নামাইছে, চকির মধ্যে বসাইছে, গামছা দিয়া টাইট করে হাত বাঁধছে। তখন আজাম চাকু ঠাকু যখন লইতাছে, তখন দেখবেন কি কান্দা কান্দে, মাই কইরে বাবাই কইরে সদ্য গোষ্ঠী কইরে নীলগারে কাইডা লইল। মা তখন ঘর থেকে একটা 20 টাকা দামের 1700 কলা লইয়া বাড়ি আইছে, এই ডাক দিছে, এই আমার পোলারে মাইরা বলাইবা। মার কণ্ঠ শুনে পাশের দিকে নজর করে দেখে মার হাতে মিষ্টি। মা গো এটা কি, সকালে আইনা তুইছি মিষ্টিটা তোরে পাই না, বড় কইরে হা কর মোহে দিয়া দি। এখন ছেলের খেয়াল মিষ্টির দিকে না হাজামের দিকে, মিষ্টির দিকে না হাজামের দিকে, মিষ্টির দিকে। মিষ্টিটা যেই মাত্র মুহে দিছে হাজামও কাটছে, পোলাই কয় মা গো, মায় কয় এটা মিষ্টি, হ্যাঁ আসেও কাম দেও মিষ্টিও। আমার ভাই রাম হাজাম কখন কাটলো জর্রা পরিমাণ টের পাইল না, কারো নজর ছিল মিষ্টির দিকে। আল্লাহ বলেন জিবরিল রে আমার দাসী আসিয়া চোখের সামনে জান্নাতটা তুলে দাও। বিবি আসিয়াকে ফারাওনের লোকেরা কখন হাত পা বেঁধে গরম তৈল নিক্ষেপ করেছে, জরা পরিমাণ টের পায় নাই কারণ ওনার নজর ছিল জান্নাতের দিকে। আল্লাহ আকবার বলে এই সেই বিবি আসিয়া। আসিয়া রে দেখো তো বক্সের ভিতরে কি, মহিলাদের ক্যারেক্টার জানেন, বাচ্চা দেখলেই কোলে লুয়ে দেয় ঠিক কি না। আসিয়াও মুসারে কোলে লুয়ে সুমা দেয় বহে লাগায়, ফেরাউনকে এত সুমাসকে এই নিয়ে আবার 12টা বাজে। আসিয়ার উত্তরটা শোনে, আসিয়াকে তুমি সাঁতার কোথা, এই 15-16 বছর হয়ে গেছে গা বিয়া করছে, একটা বাচ্চাও হইতাম না, তুমি লেবেন ডিসমার কা কোথা, আমি এটা পছন্দ হয়েছে আমি এটারে ফাল ফাল। ফেরাউনকে বি কেয়ারফুল সতর্ক থাকবে, কারণ গণকরা কইছে আমার আশেপাশে আছে এই শত্রুরা। একটা কথা বলেছিলাম মনে আছে কি না কে জানে, নবীরা তাড়াতাড়ি বড় হয়, এই 15-16 দিনে মুসা আলাইহিস সালাম দুই এক কদম হাঁটতারে, ডাক দিছে আসিয়া তোমার পোলারি নিয়ে আস। নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয় একথাটা আমি এখন বোঝাবো। তিনি আইসে পরে দাও আমার কোনো দাও বাবা, আমার লক্ষ্মী বাবা, আমি খোদা হইলে কি হইব, আমার কোনো বাচ্চা টাচ্চা হয় না, তুমি আমার বাচ্চা, তুমি আমার বাপ ডাকবা, আমি তোমার আদর করব, বাবা একটা সুমা দেই বাবা। মুসা মনে মনে কয় সুমা দিবি আর সর দিব, যেই মাত্র সুমা দিতে গেছে একটা হাদিসের অর্থ শোনাবো, এরপরে দেখবো কত শক্তি আছে, আপনারা কত জোরে সুবহানাল্লাহ কইতারেন, এখনই শোনাবো হাদিস শরীফে আছে। এক একটা নবীর গায়ে আল্লাহ পাক কমপক্ষে 40টি যুবকের শক্তি দান করেছে। এইটা জন্মের পরে এই পাওয়ারটা, এত জোরে স্বর মারছে তারা অনেকটা চিৎকার মারছে, হৌরে জোরে চিৎকার মারছে। আর তো সিরিপ দাসে চিৎকার আওয়াজটা 40 মাইল দূর পর্যন্ত গেছে, আশেপাশের লোক খালি দৌড়ে আইতেছে খোদায় কান দেখে খোদার আওয়াজটা পাইছি। তো মানুষ যখন জমছে এখন ফেরাউন কয় গিয়া কো আমি এমনি কান্দি, পোলায় সর দিছে এটা কি আর কমার না, সুবহানাল্লাহ বলো। মানুষজন জন গেছে গা, তখন আসিয়ারে ডাক দিছে আসিয়া এদিকে আসো তোমার পোলা আমারে সর দিব। আসিয়া কয় আমারও তো সর হয় রাত্রে লাত্তি মারে সর দেয়, আমি মা হইয়া রাখবি না তুমি বাপ হইয়া একটা সর খাইয়া পাগল হয়ে যাও। ফেরাউন কয় তোরেও সর হয় হে এরম সর আয় কে হেই আমার বারোটা বলে আসিয়ারে আমি তোমার কথা বিশ্বাস করি না, দুইটা পাতিল আনো, এক পাতিল আমাদের স্বর্ণ আর এক পাতিল আমাদের আগুনের কয়লা রেখে ছেড়ে দে তোর সন্তান যদি স্বর্ণ স্পর্শ করে আমি বুঝে নিব বুঝা শুনে চর মারছে কারণ চরটা তো গালের মাঝখানে লাগছে। এখন যদি ধরে রে আমি মনে করবো বুঝে না,
মুসার জীবনীতে আসছে, তিনি তিনি স্বর্ণের পাদিলের দিকে যাচ্ছেন, তখন ডাক দিলেন জিবরিল রে জলদি যাও, মুসারে ধরিয়া আগুনের পাদিলের কাছে নিয়ে দুই টুকরা আগুন হাতের মাঝখানে দিয়ে মুখের মধ্যে ঢুকাই দাও, আমার নবী আগুন খেয়ে ফেলবে, ফেরাউন রে তুই আর কয় নম্বরের সালা, আমাকে রু আমাকে আল্লাহ একসাথে বলেন তো, আল্লাহর সাথে কোনো চালাকি কুলায়? মুসা যখন কাজটা তো জিবরাইল করছে, হাত দইরা জোর কইরা মুহ ঢুকাই দিছে, ফেরাউনকে সর্বনাশ, হ্যাঁ তো দেখা যায় ডবল বুঝে না, আগুন যদি ধরতো তাহলে মনে করতাম সিঙ্গেল বুঝে না, খাইয়াই ফেলাইছে এত ডবল বুঝে না, আল্লাহ ডাক দিয়ে বলে ফেরাউন রে আজকে থেকে আমার নবী তোরে শোনে চড়াইব, তুই খালি কবি ডবল বুঝে না, চরানের রাস্তা ক্লিয়ার করে দিলাম, চিল্লায় বলো আল্লাহ আকবার। এবার আপনারা একসাথে বলেন নবী বুঝে না, জোরে কো বুঝে না, ছোটকালে আগুন খাইয়া জিব্বার কোনা পুইরা গেছিল গা মুসা নবী, এই জন্য আল্লাহ যখন বললেন ইধাব ইলা ফেরাউন, আবার ফেরাউনের কাছে তাবলিগ, তাবলিগের দাওয়াত দিতে যাও ফেরাউনের কাছে, তখন মুসা বলেছিলেন ছোটকালে আগুন খাইয়া জিব্বা পুইরা লেছি, মানে কথা কইলে তোতলা তোতলা বাপ, আমারে তোতলা নবী কইব না, ওই লাইতে মানুষ মাইরা লম স্ট্রং মেজাজ, তো মেজাজ এত করা আসিল আদিশের বাড়ছে, আজরাইল দিয়ে ঘুষা দিছে, এবার আজরাইল দিয়ে ঘুষা মারছে, এটা বুখারীর কথা মিশকা শরীফে হাদিসটা আসছে, এই এক মিনিটে বইলা ভালাই নাইলে এটা একটা ভ্যাস লাগবো, এই দেশ এই আজরাইল আইসে মুসা নবী রুখ অবস করতে, তাই সেই সালাম দিছে, ওয়ালাইকুম সালাম কে তুমি, আমি আমি আজরাইল, তো নবী তো নবী রেখার আজরাইল মাজরাইল ডরায়, তুমি আমি এনে ডরাই, এই কোনার দ্বারাই যদি একজনের ডাক দেয় এখন যে এদিকে আমি আজরাইল আইছি কেরম আরাম লাগবে, আপনি কইবেন কি লেগে আইছি কেমন আজ, নবী তো ভয় নাই সুবহানাল্লাহ, নবী ডাক দিয়ে বলে আজরাইল রে আমার জীবন শেষ, মুখবস করতে আইছো, ইয়েস এদিকে আসো আমার সামনে বসো, কোন জায়গাতে রু বার করবা মুসা জিগায়, মানে কোন জায়গাটা বার করবা, চক্ষু দিয়ে বের করে নিয়ে যাই, চোখ দিয়া যায় আল্লাহর নূর দেখছি, হাত দিয়া বের করে নিয়ে যাই, হাত দিয়া যায় তাওরীত কিতাব ধরেছি, পা দিয়া বের করে নিয়ে যাই, পা দিয়ে এটে এটে তোর পর্বতে উঠছি, আজরাইল কই এরু মইলে তো আপনি মরতেন না, এই ঘুষার বাউডা হয় আজরাইল, হঠাৎ আল্লাহর হুকুম হয়েছে, সিস্টেম চেঞ্জ করতে হবে, সিস্টেম পরিবর্তন করতে হবে, ওই সময় আজরাইল এভাবেই মারত, যেমন ধরেন আপনাকে মারবে আজরাইল সামনে দাঁড়ায় বলতো দাঁড়াও আমি আজরাইল, এটা হলে অর্ধেকটা মরে যেত, এরপরে শীত করে হোতায়া রু বার করে আনিত, এইটাই ছিল সিস্টেম, সিস্টেম চেঞ্জ করবে আল্লাহ, সেই জন্য ঘটনাটা ঘটে গেল, তখন হঠাৎ করে বইলা ফেলাইছে আজরাইল, আমার সময় নাই, আমার যে দিকটা খুশি এদিকটা রূপ বের করে নিয়ে যাচ্ছি, আমার যে দিকটা খুশি, এই তো নবী দারুণভাবে রাগ উঠছে মারছে, বুখারীতে আসছে আজরাইল আল্লাহর গিয়া কইছে আল্লাহ এমন এক নবী রুকবস করতে পারিস ফাফাখা আইবি, সে ঘুষা মাইরা আমার চোখ নষ্ট করে দিছে, আল্লাহ আজরাইল গিয়া কয় আল্লাহ আমি আর আজরাইল থাকতাম, কে লেগে কয়ে আজকে মুসা নবী ঘুষা দিছে সামনে আসতেছে সোনার বাংলা পিস্তল দিয়ে গুলি করবে, আল্লাহ ডাক দিও আজরাইল রে তোমার চোখ ভালো করে দে, আল্লাহ আকবার বলে চোখ ভালো করে দিলাম, এতদিন তুমি মানুষের রূপ কবজ করতা সামনা সামনি, এখন তোমার ক্যাপাসিটি বৃদ্ধি করে দিলাম, শক্তি বাড়াই দিলাম, আজকের থেকে মানুষের রূপ তুমি এমন ভাবে কবজ করবে অনেক সময় মানুষ তোমাকে দেখবে না, কিন্তু রূহটা তুমি নিজেই কবজ করেছ, কেমন স্টক আমারে আবার পাঠাইবা, আমারে তোতলা নবী কইব না, কইলে মিজাজ খারাপ হইব না, লাইতে মাইতে মানুষ মাইরালাম, কি করতে রাব্বি শিরাহলি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি,
আমার জিব্বা ভালো করে দাও, আওয়াজ ক্লিয়ার করে দাও, সিনা পরিষ্কার করে দাও, চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। নবীরা বুঝে না, একসাথে বলো। আরেকটা গুণের উপরে আলোচনা করে শেষ করব, কেউ দাঁড়াবে না এবং মাথাও লাড়াবে না। নবীদের অনেক গুণ আছে, আমি আগামীতে আবার আসবো আমার ছেলের নিয়ে। আমার বড় ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক ওয়াজ করে, আল্লাহ তাকেও একটা কণ্ঠ দান করেছে মাশাআল্লাহ বলে। আগামীতে আরেকবার আসলে খুশি হবেন? খুশির আওয়াজে তো আসতে খুশি হবেন? ওয়াজ মাহফিলে বেশি বেশি করে ছাতা দিবেন, পয়সা দেয় না, খালি ওয়াজ হবে, মাগনা 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 মাগনা। এই ছেলেরা কালেকশনে বাড়িলে ক্রিটিসাইজ করে, এগুলি ব্যবসা পাইছে, ব্যবসা পাইছে, বুঝেন না, কালেকশন ব্যবসা পাইছে, কয়দিন পরে একটা ওয়াজ দেয়, কি ব্যবসা? ওয়াজের ব্যবসা ঠিক কিনা? গানের ব্যবসা? কোনো গায়ক গায়িকা আছে? ওলামাই কেরাম আসবে, মুহাদ্দিস আসবে, মুফাসসির আসবে, দোয়া হবে, এলাকার মুরতাদের কবর আজাব মাফ হয়ে যাবে। আরেকটা পয়েন্টের উপরে আমি 5-7 মিনিট কথা বলবো, আমার দিকে তাকায় থাকে, এটা বড় হৃদয় বিদারক হবে। আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দেন নবী, আমি জানি উত্তর দিতে পারবেন। নবীদের মধ্যে কোন নবীটা সুন্দর বেশি? আমাদের নবী, একসাথে বলো। ইউসুফ আলাইহিস সালামের জীবনী আমি পড়েছি, সব নবীর জীবনী পড়েছি আমি, মাশাআল্লাহ বলে। ইউসুফ সুন্দর ছিলেন, তবে সাদা সুন্দর, আর আমাদের নবী লাল সুন্দর। মার্কেটে কোনটার ডিমান্ড বেশি বুঝে তো বলবো, লালের লেগে দুনিয়া ফাঁকা। বাবা ফোলারে কয়, তোর বউ দেখেছি কালো, কিন্তু কোরআন শিব পড়তার বাবা তুই রাজি হয়ে যা, ফোলা যে শুনছি কালো, বাপের কয় নো লাইক, দরকার হলে আমনে করে নি, লালের লেগে দুনিয়া পাবে। আচ্ছা, আমেরিকার ছোট্ট একটা কথা বলে ফেলি, আমেরিকা এই একবার নিউ ইয়র্কে একটা বক্তৃতায়, সে দেশও আমার নামে অনেক লোক হয় মারহাবা বলে, বাঙালি মুসলমান যখন শোনে যে অমুক মসজিদে যুক্তিবাদী আসতেছে, মসজিদ প্যাকটা হয়ে যায়, জায়গা পর্যন্ত হয় না ওখানে। তো একটা বক্তৃতার মধ্যে আমি বললাম, চতুর্দিকে পুলিশ থাকে, রিপোর্টার থাকে, সাংবাদিক থাকে, কি বলছে মৌলবী, কি বলতেছে মোল্লায়, প্যাস নি লাগায় না। তা আমি এক বক্তৃতা বললাম, আমেরিকার জনগণ আপনারা বলতেছেন আপনারা সবচেয়ে বেশি সুন্দর, আমিও মানি সুন্দর, তবে সাদা সুন্দর, দেখলে ভূমির ভূমির বাবা, আমার বিরুদ্ধে মামলা হয়ে যেত, পুলিশ অ্যারেস্ট করতো আমাকে, কিন্তু করে না। এখানে জানেন একটা কথা পিছনে লাগাই দিছিলাম, তোমরা সাদা সুন্দর দেখলে ভূমির বাব হয়, কিন্তু আমার নবী ছিলেন লাল সুন্দর। এই কথাটা বলাতে আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন দেয় নাই পুলিশ, পুলিশ স্বীকার করেছে, তাহলে তাহলে মুহাম্মদই হবেন সবচেয়ে বেশি সুন্দর। আমি একদিনে সব কথা আপনাদের শোনাতে পারবো না, এটা সম্ভব নয়, কোনো বক্তার পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, নবী কেমন সুন্দর ছিলেন, এখন আমি তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো, আমার দিকেই তাকায় থাকেন। হিজরতের 6 মাস আগে নবীজি বলেছিলেন, আবু বকর আমি মদিনায় যাব, রাতের বেলায় তোমার বাড়ির সামনে দাঁড়াবো, তোমার নাম ধরে তোমার ডাক। ওই দিন থেকে আবু বকর রাতের ঘুম হারাম করেছে, এটা কি কি মহব্বত। 2-3 মাস হয়ে গেল, আবু বকরের বউ জিজ্ঞেস করে, স্বামী রে আজকে 3 মাস হয়ে গেল, দিনের বেলায় বেশি ঘুমাও, রাতের বেলায় দরজায় পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাও। আমি না তোমার বিবি, আমার কাছে বললে ক্ষতি কি? আবু বকর ভাবলেন, হিজরতের কথা যদি বিবির কাছে বলি, মহিলা মানুষ কথা যদি ফাঁস করে দেয়। শুধু বললেন, বিবি রে যেদিন ঘটনা ঘটবে সেদিনে তো দেখবে আমি কার জন্য অপেক্ষা করি। ঘটনার রাত এসে গেল রে, গভীর রাত, মানুষগুলি ঘুমিয়ে আছে, আমার নবী আবু বকরের ঘরের সামনে যারা আস্তে করে দাওয়াত ডাক দিয়েছিলেন এইভাবে, আবু বকর আবু বকর। হযরত আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
এই তো আমি হাজির আবু বকর রে গভীর রাত মানুষগুলি ঘুমিয়ে আছে আস্তে করে ডাক দিলাম কেমনি শুনছ আবু বকর মানে ছয় মাস আগে বলেছিলেন ইজরত করবেন রাতের বেলায় আমার ঘরের সামনে যারা নাম ধরে আমার ডাকবেন না জানি কেন কোন দিন কোন রাত্রে কোন সময় এসে আবু বকরকে ডাক দিয়ে শূন্য হাতে চলে যান সেই জন্য রাতের ঘুম হারাম করেছি দিনের বেলায় একটু বেশি ঘুমাই নবী কে আর শুইতে পারে এগুলি শুইটা নামি বললেন আবু বকর তুমি বুঝি আমার অনেক ভালোবাসো আবু বকর বললেন ইয়াস কেমন ভালোবাসো আমার জীবনের চাইতে অনেক বেশি নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না ঠিক কি না বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনি এখানে আল্লাহ বলেছেন হে নবী তুমি ডিক্লার দিয়ে দাও আমাকে পাইতে হলে তোমার প্রয়োজন চিৎকার মেরে বলেন মারহাবা নারে রিসালাত নারে তাকবীর আবু বকর জলদি চলো আবু বকরে আমরা মাত্র দুইজন নবী বলেন কে বলেছে আমরা দুইজন লা তাহজান ইন্নাল্লাহ মানা আরেকজন তিনি আল্লাহ ওদিকে মদিনায় খবর আমি এখন শোনাবো নবী কেমন সুন্দর মদিনায় খবর হয়ে গেল আবু বকর আর নবী আসতেছে দিলকে নরম করে দিব নবী পাকের জীবনী শুনে কেউ যদি কোনো মতে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিতে পারেন আমি বলে গেলাম এই প্রোগ্রাম সাক্ষী রইল কেমতের দিন তোমার চোখের পানি তোমাকে রসুল পর্যন্ত পৌঁছাইয়া দিবে মদিনার লোকেরা পাগল হয়ে গেল কে কার আগে নবীকে দেখবে কেউ পাহাড়ের উপরে উঠে দাঁড়িয়ে আছে আমরা দেখবো প্রথম কেউ খেজুর গাছের উপরে উঠে ওখানে বসে আছে আমরা দেখবো প্রথম কিন্তু মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা তারা সিদ্ধান্ত নিল আমাদের আগে আল্লাহর নবীকে কাউকে দেখতে দিব না দলবদ্ধ অবস্থায় শহরের বর্ডারে দাঁড়িয়ে আছে এ পদ দিয়ে নবী আসবেন ছেলেমেয়েরা ওয়েলকাম দিবে নবীকে স্বাগতম জানাবে নবীকে হঠাৎ করে দেখে দুটি উঠ পাশাপাশি মদিনা শহরের দিকে ঢুকতেছে একটার মধ্যে নবী বসা একটার মধ্যে আবু বকর বসা আবু বকর নবীর বয়সের মধ্যে তেমন তফাৎ ছিল না মাত্র তিন চার বছরের বেশ কম ছিল আবু বকর তো কম সুন্দর না কিন্তু আমার প্রশ্ন হলো এই ছেলে মেয়েরা জীবনে কোনোদিন নবীকে দেখে নাই এরা কেমনে বুঝলো এটাই না আল্লাহ আকবার বলে কেউ দাঁড়াবেন না এখন কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলব একটা লোক দাঁড়াবেন না এখন এরা কেমনে বুঝলো এইটাই নবী হবে এইটাই হবে আবু বকরের কাছে তো যায় নাই তাহলে না জানি কত সুন্দর ছিলেন মোহাম্মদ কথাগুলি খেয়াল করবেন ছেলেমেয়েরা নবীর উঠের চারদিকে গেরাব করে ধরছে এক তো উট উঁচা এরপরে নবী বর্ষা চেহারা মোবারক অনেক উপরে ঘর ব্যাখ্যা করে ছেলেমেয়েরা নবীর চেহারার দিকে যখন তাকায় আমার নবী বুঝতে পেরেছে ছেলেদের দেখতে আমাকে কষ্ট হচ্ছে লাভ দিয়া উটের পিঠ থেকে জমিনে নেমে গেলেন রহমতুল্লাহ নবী মাটিতে নেমে গেলেন মদিনার ছেলেমেয়েরা মৌমাছির মতো নবীর চারদিক গারাও করে ধরছে নবীর মুখের দিকে তখন নবীজি রহমতের দুটি হাত মদিনার ছেলে মেয়েদের মাথায় এইভাবে মাথায় বুলাই দিয়ে নবী জিজ্ঞেস করলেন তোমরা বুঝি আমাকে অনেক ভালোবাসো ছেলে মায়ের মনে অনেক ভালোবাসি তোমাকে এই কথা বলে নবী যখন চোখের পানি সেরে কেঁদে ফেলেছে তখন মদিনার ছেলে মেয়েরা বলছে
মদিনা তো আপনার কাঁদার জায়গা নয়, আপনি কেন কাঁদলেন বলতে হবে। মদিনা আপনার হাসার জায়গা, মদিনা আপনার শত্রু নয়, আপনাকে বলতে হবে আপনি কেন কাঁদলেন। নাই বললেন মদিনার ছেলেমেয়েরা আমার চোখে পানি আসছে, তোমরা তো আমাকে অনেক ভালোবাসো, তোমরা তো ওয়েলকাম দিয়ে নিতে আসছো, কিন্তু আমার দেশের ছেলেরা আমার গায়ে পাথর মেরে দিল, বারবার নিষেধ করেছিল পাথর মাইর, আমি নবী আমার পাথর মাইর, কিন্তু তারা শোনে নাই, শোনে নাই তারা। আমি এবারও আপনার দোয়া করবেন আমার জন্য, আমি প্রতি বছর হজ করি, মারহাবা বলে, এটা মামুলি কথা মনে করবেন না, অনেক কঠিন কথা বলবেন। এবার আমি তাইফ গিয়েছিলাম, তাইফ দেখতে, তাইফের ওই পাহাড়ের পাদদেশ যেখানে তাইফের ছেলেরা নবীর গায়ে পাথর মেরেছিল, আমি দু মিনিটে বলে ফেলি, ছেলেরা চতুর্দিক থেকে পাথর নিয়ে আসতেছে, মারো রে মারো মারো। যায়েদ বিন হারেসা রাসূলের সফর সাথী নবীর পালক পুত্র, হযরত যায়েদ সামনে দাঁড়ায় দুই হাত উঁচু করে বললেন, ও ও তাইফের ছেলেরা, তিনি আল্লাহর নবী, তিনি রাহমাতুল্লিল আলামিন, তোমরা তাকে পাথর মারো না। বাই দিস টাইম চতুর্দিক ঘেরাও করে ধরল ছেলেরা, প্রত্যেকের হাতের মধ্যে পাথর, ছেলের বলল তুমি কেন বাধা দেও, তুমি সরো, আমাদের গার্জিয়ানেরা বলছে এ লোকটা পাগল পাগল, একসাথে বলেন নবী কি পাগল। মা সাহিবুকুম বিমজনু, আল্লাহ বললেন কেন তোমরা আমার বন্ধুকে পাগল বলো, আমার বন্ধু তো পাগল না। কিন্তু মারছে এত জোরে জোরে পাথর মারছিল, নবী তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে, তিনবার পড়ে গেলে জ্ঞান ফিরলে ছেলেরাই ধরে ধরে দাঁড় করাই দিত, আবার মারত, নবী আবার পড়ে গেছে, জ্ঞান ফিরলে ধরে ধরে দাঁড় করাই আবার মারত, এবার এত জোরে মারল নবী উপর হয়ে পড়ে গেছে, আর বলছে ও তাইফের ছেলেরা আমার আর পাথর মাইর না, আমি সইতে পারি না। ইসলাম এভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের চোখ শক্ত হয়ে গেছে, চোখের মধ্যে পানি আসে না। আল্লাহ বলেন আমার বান্দা যখন কান্দে আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না, আমি নিজে দৌড় দিয়া গিয়া আমার কুদরতি হাত বাড়াই দিয়া চোখের পানি মুছে দিয়ে বলি আর কাদিসটা মাফ করে ফেলেছি। কুদার আরশ কাঁপতে ছিল, হযরত জিব্রাইল ডাক দিয়ে বলেন আল্লাহ গো তোমার বন্ধুরই তাই ফেলছিল আর পাথর পারে, তুমি কেমনি সহ্য করো। আল্লাহ জবাব দিলেন বন্ধুরে তোমার প্রশ্নের উত্তর আমার নবী দিবে, তুমি এখন তাইফে যাও যাও। হযরত জিব্রাইল এসে বলে নবী গো ভয় নাই আমি এসে গেছি, আমার 600 পাখা আছে, একটা পাখার চাপ দিব তাইফকে 70 গজ মাটির নিচে দাবাই দিব। নবী বললেন মালি হাজাতুন ইলাইকা ইয়া আখি জিব্রাইল, তোমার সাহায্যের প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে রক্ত মাখা দুটি হাত উত্তোলন করে নবী কান্দে আল্লাহুম্মা এহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আমিন। তাইফের ছেলেরা আমারে চিনে না, তাইফের ছেলেরা ছেলে মানুষ আমারে চিনে না, আমার গায়ে পাথর মারে, তুমি রাগ হইও না, তাইফে গজব দিও না, তুমি যদি গজব দাও তাইফের মানুষ সব মরে যাবে, সবই যদি মরে যায় কাদের কাছে ওই মধুর কালেমার দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এবার আমার প্রশ্নের উত্তর দিবেন, কেউ দাঁড়াবেন না, কেউ বাইরে যাবেন না, আমি মুনাজাত দিব,
আপনারা বলুন, রাসূল মানুষ নবীকে কষ্ট দিয়েছে, নবীকে কার জন্য বদদোয়া করেছে? যে আয়াত দিয়ে আজকের আলোচনা আমি শুরু করেছিলাম, জানা থাকলে আমার সঙ্গে একটু পড়ে নেন। মাম আরসালনাকা ইল্লা রাহমাতাল, আবার বলেন ওয়ামাম আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসুন আমরা নবীকে ভালোবাসব, কেউ দাঁড়াবেন না এবং বাইরে যাবেন না, খবরদার খবরদার। মেবি দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম, কালকে আমার একটা ওয়াজ আছে ঢাকাতে, কিন্তু দিস ইজ দ্য ফিনিশ, এটাই আমার জীবনের শেষ ওয়াজ হচ্ছে। কালকে এই সময় আমি কবরের যাত্রী থাকব, এটা হতে পারে কি না? একসাথে বলে, মরণ থেকে যদি বলো মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। একসাথে বলেন, ভাগার জায়গা আছে, এটা জীবনের শেষ মোনাজাত হতে পারে, যুবক বাবারা জীবনের শেষ প্রোগ্রাম হতে পারে, সেজন্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা নবীকে ভালোবাসব, নিজের জীবনের চাইতে বেশি না কম, পিতামাতার চাইতে, ছেলেমেয়ের চাইতে। লা ইউমিনু আহাদুকুম, এটা যদি না পারো তাহলে কেউ মোমেন হতে পারবে না। নবী ছাড়া আল্লাহরে পাওয়া যাবে? একসাথে বলো, যাবে যাবে। সেজন্য নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রশংসা করতে হবে, নবীর বিরুদ্ধে ক্রিটিসাইজ করা যাবে না, নবীর বদনাম গাওয়া যাবে না, তাহলে আল্লাহ বেজার হবে, গুনাহ হবে, যেরকম কি হবে? যুবক বাবারা, নবীর আদর্শ, নবী বলেছেন তারেক তু ফিকুম আমরাইন, দুটি জিনিস শিখে গেলাম তোমাদের চলার জন্য, একটি কোরআন আর একটি হাদিস। আমার দিকে তাকান, এই যে রেলগাড়ি দেখবেন, রেলগাড়ি যে চলে দুইটা লাইনের মধ্যে, রেলগাড়ির চাকা এমনভাবে সেট করা হয়েছে এটা কমলাপুর ইজিলি কমলাপুর পৌঁছে যায়, কিন্তু লাইন যদি বাদ দেয় অ্যাক্সিডেন্ট হয়, ঠিক কি না? লাইন চ্যুত হলে অ্যাক্সিডেন্ট হয় না? দিনের নামে বলেছেন অম্মতারা রে, তোমাদের ভয় নাই ভয় নাই, আমি দুটি লাইন দিয়ে গেলাম, তুমি তোমার জীবন নামক গাড়ির দুটি চাক্কা দুটি লাইনের মধ্যে বসায় দাও, চলতে থাকো চলতে থাকো, জান্নাতুল ফেরদৌসের ভিতরে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। আমি খুশি হয়েছি আপনারা আমাকে দেখতে আসছেন অনেক বছর পর। ছেলেরা যেভাবে আমাকে ওয়েলকাম দিল, যেভাবে আমাকে স্বাগতম দিল, যেভাবে আমার রিল্যাক্সের রেস্টের ব্যবস্থা করলো, খাবার দাবারে কত আয়োজন করলো, কত মাছ পাকাইলো, কত গোস পাকাইলো, মৌলবীর বলে ভাত পায় না, কিছু লোকের কয় মৌলবী মানে মো বোলারে, মৌলবী হইলে ভাত পাইব, কী ভাত খাইব, মাছ খাই এইকুল হয় না, কী সাপা, এই যে কত কিছু পাকাইলো, কই এক টুকরা মাছ দিয়া আমি খাইলাম, বাকি সব রয়ে। আমি খুশি হয়েছি, আমার চিরদিন এদের ভালোবাসার কথা চিরদিন। তা আপনারা কি চান প্রতি বর্ষের এই প্রোগ্রাম হোক? একসাথে বলেন, আবার বলেন, মুখে মুখে চাইলে হইব নাকি কিছু মেহনত করা লাগবে? এই প্যান্ডেল দেখে খুশি হয়েছি, গ্রাম অঞ্চলে মফস্বলে এত সুন্দর প্যান্ডেল করলেন, আলহামদুলিল্লাহ বলেন। জামাতে নামাজ পড়লে ফায়দা কি? 100% শিউর নামাজ কবুল হয়ে গেছে। একটা দায়িত্ব বিহাজাল ইমাম কইয়া যখন পিছনে নিয়ত বানছ, আত্মায়াত না পড়লেও তোমার নামাজ হইব, সুবহান রাব্বিয়াল আলা আজিম টাজিম, এইগুলি কম লাগতো না, কইলে তো বললেন গুড ভালো, যদি তুমি না বলো, খালি একটা দায়িত্ব বিহাজাল ইমাম কইয়া যখন হাত দুটো বানছ নামাজ কবুল হয়ে গেছে। জামাতে নামাজ পড়বে, যুবক বাবারা নিজেরা মিলামিশা চলবা, কাদা সরাসরি বন্ধ করে দিবা, এই মারামারি পিডাপিডি ইসলামে এলাও নাই, এই খুন খারাপি এগুলি ইসলামে এলাও নাই। আপনারা সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আসুন সোনার মদিনায় সালাতু সালামের আওয়াজ একটু হাদিয়া পাঠাই দিই। ইয়া নবী সালাম,
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এক মিনিট কষ্ট দে আমার জন্মস্থান হলো সোনারগাঁও সেখানে বিরাট প্রজেক্ট আমার মসজিদ মাদ্রাসা এতিমখানা আর আমার বাপদাদার দেশ হলো রূপগঞ্জে এখানে বিরাট প্রজেক্ট আমার এখানে আমি বিরাট মসজিদ করেছি মাদ্রাসা 100 মতো এতিম আছে আমি মানুষের কাছে হাত পাতি না জীবনেও না আমি ওয়াশ করে যে হাদিয়াটা পাই ওই টাকা দিয়ে আমি দুটি মাদ্রাসা চালাই দোয়া করবো আর আমার হাতে লিখিত এই পর্যন্ত 10টা বাংলা কিতাব মার্কেটে চলছে লাভের অংশ আমি নেই না কিতাবের লাভের অংশ সব আমার এতিমখানায় চলে যায় একটা কিতাব আমি আপনাদের জন্য আনছি এত কিতাব তো আর আনা যায় না একটা আনছি এটা আপনারা রেখে দিবেন 100 টাকা মূল্য দিয়ে এটার নাম দিয়েছি আমি আজওয়াজুন নবী ও বানাতুন নবী রাসূলের পক্ষে সবগুলি বিবির বিবির জীবন রাসূলে আরবে কটা বিয়ে করলেন কেন করলেন কোন বিয়েটা কোথায় হলো কবে হলো প্রতিটি বিয়ের পেছনে চমৎকার করে একটি ঘটনা আছে এই বইয়ের মধ্যে রাসূলের 4টি মেয়ের জীবনী আমি লিখেছি হযরত ফাতিমার কথা একটু বেশি লিখেছি এত অভাবের সংসার মহিলাদেরই বলছি আপনারা নিবেন বইটা এত অভাবের সংসার 15 দিন পর্যন্ত ফাতিমার ঘরের পাতিলে খাবার খাতো না চুলার মধ্যে আগুন ধরতো না কোনোদিন ফাতিমা বলে নাই তুমি একটা কাপুরুষ তুমি তোমার সোর্স অফ ইনকাম নাই হ্যাঁ এভাবে কদিন না এ ধরনের ফালতু কথা জীবনেও বলে নাই সুবহানাল্লাহ ফাতিমার পুরো জীবনই এ বইয়ের মধ্যে লিখেছি নবী বিবিদের সঙ্গে কেমন ব্যবহার করতেন লিখেছি বিবিরা কেমন আচরণ দিত নবীকে 100 টাকা পকেট থেকে পড়েও যায় ঠিক কিনা বলেন কিন্তু 100 টাকার কিতাবে যদি আপনার বিবি ভালো হয়ে যায় ঠকলেন কই আপনার মেয়েটা ভালো হয়ে যায় ঠকলেন কই সেজন্যে এই বইটা আপনাদেরকে দেওয়া হবে আপনারা নেবেন 100 টাকা হাদিয়া দিয়ে কেউ কি রাসূলের পাককে স্বপ্নে দেখতে চান কথা বলেন আমি একটা দোয়া লিখে দিয়েছি এই বইয়ের মধ্যেই পাবেন তবে ডেলি তো আর আমল করা যাবে না সপ্তাহে একদিন করেন বৃহস্পতিবার দিন দিবাগত রাত্রে সপ্তাহে একদিন আমলটা করবেন আলাদা বিছানায় ঘুমাতে হবে পবিত্র অবস্থায় ঘুমাতে হবে যেই দোয়াটা আমি লিখছি এটা 100 বার পাঠ করতে হবে বুকে ফির দিয়ে আপনি ঘুমায় যান এই আমলটা যদি সপ্তাহে একদিন করতে পারেন
আমি বলছি আপনাদেরকে, মৃত্যুর আগে হলো রসুল স্বপ্নে দেখা দিয়ে দিবে। আর নবীরে যদি কেউ স্বপ্নে দেখেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরো অনেক কথা আছে এই বইয়ের মধ্যে, ইসমে আজম আছে, খোদার 99টা নাম, অর্থ সহ আমি লিখছি, অর্থ সহ। আপনি যদি কষ্ট করে 99 নাম মুখস্থ করতে পারেন, ডেইলি রাত্রে ঘুমাবার আগে পাঠ করতে পারেন, যেদিন পাঠ করবেন 24 ঘন্টার মধ্যে যদি আপনি মারা যান, আপনার কবরে কোনো আজাব হবে না। 40টা হাদিস আছে, দেখেন কত কিছু আছে। তা আপনি 100টাকে এত বড় মনে করতেছেন কেন? এই যে দেখেন 40টা ছোট ছোট হাদিস দিয়েছি আমি, বাংলা উচ্চারণ সহ আমি দিছি। আপনারা কষ্ট করে মুখস্থ করে ফেলবেন 40 হাদিস, যদি পারেন মুহাদ্দিসদের সঙ্গে আপনার হাসর হয়ে যাবে। এই বইটা রেখে দিবেন, লাভের অংশ আমি নেই না, লাভের অংশ আমার এতিমখানায় চলে যায়। আগামীতে আবার দেখা হবে, আবার আসবো। ভাই যান হাত তুলি, আল্লাহুম্মা আমিন। দিলকে নরম করে দেন, কিছু চাইলে আল্লাহর কাছে চান, আল্লাহ আমার রব, এ রবই আমার সব। আল্লাহ পাক আপনি দেখেন, এই খালপার সুন্নি যুব সংঘ, এই যুবক ছেলেরা আজকের এই বিশাল আয়োজন, চমৎকার প্যান্ডেল, চমৎকার প্যান্ডেল। কত টাকা ব্যয় করে এই প্যান্ডেল দিয়ে দিলেন আমার ভাই, আগামীতেও দিবেন, পোস্টার দিবেন, মাই সবই তো হয়ে গেল। তুমি বলো তোমার বন্ধারা কোন কথাটা রাখে নাই? এরা তোমার সব কথা রাখছে। আল্লাহ এখন তুমি আমার একটা কথা রাখো, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করো। তুমি ইচ্ছে করলে পারো, তুমি কোনটা পারো না সেটা বলো তো। তুমি রাতের দিন করো, দিনের রাত, রাজারে প্রজা, প্রজারে রাজা, গরিবের ধনী, ধনীর গরিব, তুমি নদীর এপার বাঙ্গরে ও বার করো, তুমি এত সব যদি পারো আমাদেরকে ক্ষমা করে দিতে পারো না? এটাও তো পারো। তুমি বলেছ গভীর রাতে আমার কোনো বান্দা বান্দি মুনাজাতে হাত তুলে যখন কাঁদতে থাকে, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি সবগুলো মাফ করে দিই। আল্লাহ ছেলেরা ঈদের মতো খুশি, কত কষ্ট করছে, পোস্টারিং মাইকিং জানাজানি আমাদের সঙ্গে বারবার যোগাযোগ। আল্লাহ ইতিপূর্বে যারা প্রোগ্রামে সাহায্য করেছে গভীর রাতে, এখন তুমি সব মঞ্জুর করে নাও রে আমার আল্লাহ। আল্লাহ গো, জীবনে বহু মোনাজাত করেছি, কোন মোনাজাত করেছি জানি না, আজকের এই মোনাজাতটা তুমি ফিরত দিও না। এখানে হাজি গাজি বহু মসজিদের খতিব ইমাম, মাদ্রাসার তালিম, আল্লাহ এই প্রোগ্রামের মোনাজাত তুমি কবুল করো, মঞ্জুর করে নাও রে আল্লাহ। আল্লাহ গো, না জানি জীবনে শেষ মোনাজাত করলাম, না জানি রে কালকে এই সময় কবরের যাত্রী হয়ে যায়, কেমনে থাকবো রে গুগুর অন্ধকার কবরে, হায় হায় কেমনে থাকবো গো আল্লাহ। আদি শরীফ আসছে, দুইজন ধরে যখন মুর্দারকে কবরে নামাই দেয়, মুর্দার মনে করে এই দুইজন বুঝে আমার আপন হয়েছে, কিন্তু না না, বাঁশের পাতুনি কলার খোল দিয়া রে মাটির চাপা দিয়ে যখন চলে আসে মুর্দার কান দেয়, আমার কই রে গাজাস, ছেলেরা কই রে, মেয়েরা কই রে, কই তুই গেলি রে, আমার অবস্থা কি হইব রে। আল্লাহ বলে বন্ধা রে তুমি কাঁদিও না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইল পর হইলাম আমি, আবার যেদিন তোমার কেউ রবে না সেদিন রব আমি, যতই বাকি করে বন্ধা সকল সমাবি। আল্লাহ গো, অনেক প্রোগ্রাম নিয়ে ফেলেছি, একটা প্রোগ্রাম মিস হইলে কলঙ্ক হয়ে যায়, তুমি বলো তো আল্লাহ আজকে যদি আমি না আইতাম কি হইতো, সব শেষ। তাহলে যে লোকটার এত প্রয়োজন তুমি তারে সুস্থ রাখবো। আমি সভাপতি ভাইয়ের জন্য দোয়া করি, আমারই মতো বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ সুস্থ রাখো, হায়াত বাড়াই। এই ছেলেগুলাই, এই ছেলেগুলানকে ইসলামমুখী বানাই দাও, দিনমুখী বানাই দাও। আমার মা বোনের আসছে, ফাতিমার ক্যারেক্টার দান করো, স্বামী স্ত্রী
মধ্যে মহাব্বত পয়দা করে দাও, পিতা পুত্রের মাঝে মহাব্বত পয়দা করে দাও। যেদিন মরব রে, যেদিন মরব, কালেমাটা পড়তে পড়তে, কালেমাটা পড়তে পড়তে বিদায় নিতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।